সকলের কাছে হাত জোড় অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ দিয়া চুপচাপ শুনবো, চুপচাপ, কোনো আওয়াজ করবো না। কেননা দিনই কথা শোনার নিয়মই এটা। যতক্ষণ পর্যন্ত চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে না শুনব, তো আমাদের ভিতরে কাঁদবে না। আর যতক্ষণ পর্যন্ত ভিতরে না কাঁদবে, তো মানুষ কাগজে কলমে মানুষ হবে, কাগজে কলমে। আওয়াজ বন্ধ না করলে কিন্তু কথা বলা সম্ভব হবে না। আওয়াজ বন্ধ করি, আওয়াজ আবারও বলতেছি আমি, কেননা দিনই কথা, দিনই কথা যদি না হইতো তাহলে আপনাদেরকে বলতাম যে যত খুশি তত হইহুল্লা করে। কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, অনসিতু, চুপচাপ শুনো, তাইলে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব। যখন দিলে গাদবে, দিলে যখন গাদবে, দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে মানুষ। একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ, দুই একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা মা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনু নালা ওয়াহনি, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী, শ্রম পেশার মানুষই বেশি, যারা কর্মচারী, শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে দুই চারটা থমক না খেয়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন, সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি, দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানে, সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায় দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন
এটা কেমন মানুষ, কেমন মানুষ, কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাহলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতই হইতো, সারা দিন পরিশ্রম। বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন, তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাহলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন, বিমি কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না, আর যদি না গাতলো তাহলে কাগজে কলমে মানুষ হব, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব, ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনদিন জানোয়ার বলতেন। উলাইকা কাল আনাম বলতেন না, মানুষ জানোয়ার, বাল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন, মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই, মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে, যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন, দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি, পায়ের নিচের মাটিটা বলে আর মাথার উপরে আকাশটা বলে, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিসসালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত, কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন, সিত্তা ইয়া, ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে, ছয় দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিত, দশ মাস। কয়দিন ছিলেন মার পেটে, বুঝে আসে, দশ মাস। প্রিয় পাত্র আপনারা, মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন, আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাবো, এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় পাছাই পর্বে লাগছে আরেকবার,
বাছাই পর্ব বুঝেন, আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। দুআজ তাবা কুল কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, দুআজ তাবা কুল আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশারা কি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই পড়বে তোমাকে বাইছা। আমি তো বলি না জানি কত লক্ষ কুঠি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পর্বে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মা, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ, মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইত, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন চান মারবে, যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইল, আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, এটা কেউ চায়, ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করো, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ো, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে, জিজ্ঞাস করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে, যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র, তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই জন্য তোদেরকে 60-70 বৎসর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি, আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করে না। আবার 60-70 বৎসর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি এটাও এটাও বেশি। তারপরে আবার 15 বৎসর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কলম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকা, এটা প্রমাণ হবে তো হবে কি করে, 60-70 বৎসর খাটতে হবে? না 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 না, আমি 15 বৎসর বাদ দিয়া দিলাম, 15 বৎসর না। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি, আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কলম আনি নাঈম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইলো, যুবক মনে হয় বুঝিল না, হায় যদি বস্তা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসো।
পুরাণ টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরাণ টাউনে, জীবনটাই পুরাণ টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরাণ টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম, যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটু দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয়। চোখে চোখে বোঝেন, চোখে চোখে বোঝেন কি তদারকি, বোঝেন তদারকি, সিআইডিগিরি বোঝেন, সিআইডিগিরি, ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে হয়তো তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা, তোর মাথা ব্যথা, ঠিক না? সত্য তো, সত্য তো, বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলে, কি বলে, কি বলে, নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় না। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। সুবহানাল্লাহ, হুজুররা সত্য তো, অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হলি মানুষ হয় না, যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় নিছেন ভালোবাসার খাতিরে, তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন, ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন, ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানো আর বলে তো বলে বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়, আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। ওই মানুষটাকে আল্লাহ জানো আর বলে তো বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কত, কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে দেখাবো, দেখাবো। চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক, চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতে, দেয় না দেয় না? অক্সিজেন কার? সরকারে? কার অক্সিজেন? কতটুকু নেন ডেলি? পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায়, নেই কয়বার, ছাড়ি কয়বার, জানেন? জানেন? চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি, বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু বলেন? দুনিয়া তো সব বোঝেন দেখি, বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজন তো দেখলাম আমার সাথে মিলল, কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? এক সেকেন্ড মাইনে নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন?
পিউর নিলেন পিউর, ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয়, আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিউর, এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো। তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দেখেই পড়ে। যদি ভালো না বাসত যুব, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে না। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পর? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পরছেন? 2 থেকে 3টা পরছেন, 3টা। একটা তো পরছিই পরছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি 3টা মাস্ক লাগায় ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন উল্টেই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন না? মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে। আর তা না যদি হইতো, তাইলে অফিসে বৈসা 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার বিশালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে? কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে, মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি। ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিউরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। কথা লম্বা হবে না, শর্টই হবে, অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ ডাকে, কে ডাকে? পাঁচ বেলা কে ডাকে? এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে, হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই, দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। রহমান কাকে বলে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বির খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبدي المعني الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যদি ভালো না বাস